হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাওনা স্পিকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি শেয়ার করব সুজি দিয়ে তৈরি দারুণ হেলদি এবং টেস্টি ব্রেকফাস্টের প্রিপারেশন, সুজির উপমা রেসিপি। এটা খেতে টেস্টি হয়, এটা বানানো ভীষণ সহজ, খুবই কম সময়ে। 4-5 ফোঁটা তেলে খুব কম সময়ে সুজির উপমাটা তৈরি করা যায়, একদম ইনস্ট্যান্ট একটা ব্রেকফাস্টের প্রিপারেশন। তাহলে চলুন এবার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে কী কী লাগছে সেগুলো এখন দেখিয়ে দিব। এখানে 250 গ্রাম সুজি নিয়েছি, 1 কাপ টক দই নিয়েছি, ভাজার জন্য বাটার নিয়েছি, 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি, 1 চামচ ব্ল্যাক পেপার নিয়েছি, আর পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 2 রকম ক্যাপসিকাম, কিছু অলিভ, ধনে পাতা, আদা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি চিজ। এটা দিলেও হয় না দিলেও হয়, এটা অপশনাল। এটা ব্ল্যাক অলিভ, এটাও অপশনাল, আপনারা এগুলো ছাড়াও এটা করে নিতে পারেন। বাটারও অপশনাল, আপনারা তেল দিয়েও এটা করে নিতে পারেন। তাহলে কীভাবে উপমাটা তৈরি করতে হয় সেটা এখন দেখে নিন। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি, এই সুজির ভিতরে টক দইটা দিয়ে দিব। টক দইটা অপশনাল, আপনারা পানি দিয়েও ফেটে নিতে পারেন। আমি টক দইটা দিয়ে দিব 1 কাপ। দিয়ে ভালো করে মিক্স করে নিব। দইটা মিশিয়ে নিয়েছি, এবার এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে ঘন একটা বেটার তৈরি করতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে ঘন একটা বেটার তৈরি করে নেব। ঠিক এরকম একটা বেটার তৈরি করে নিতে হবে। এখন ঢেকে 10 মিনিট ছেটোতে দিব। 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিব কালো গোলমরিচ আর স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর 1/2 চামচ বেকিং সোডা সেটাও দিয়ে দিব। এটাও দিয়ে ভালো করে মিক্স করতে হবে। দেখুন আমাদের বেটারটা ঠিক এরকম হবে। এখন এটা সাইড করে রাখবো। এখন একটা বাটি নিব, সেই বাটির ভিতরে দিয়ে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ ক্যাপসিকাম, 1/2 আদা কুচি, কাঁচামরিচ কুচি, এটা আপনাদের উপর নির্ভর করছে, আর নিব হচ্ছে ধনে পাতা কুচি,
আর দিতে হবে লবণ, এটা ভালো করে মিশিয়ে নিব। স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন আমাদের উপমার ব্যাটারটা একেবারে রেডি। এখন কিভাবে উপমাটা তৈরি করতে হয় সেটা এখন দেখে নিন। প্রথমে একটু বাটার দিব, আপনারা চাইলে তেলও দিতে পারেন। এখন এর ভিতরে আমি ব্যাটার দিয়ে দিব, ঠিক ছোট করে উপমা শেপ দিব। আপনারা চাইলে বড় করতে পারেন। এর ভিতরে দিয়ে দিব ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আমি যে সবজিটা বানিয়ে রেখেছিলাম, আদা কুচি, এগুলো দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠাবো, ঠিক উল্টিয়ে দিব, সাবধানে এইভাবে চেপে দিব, এটা উল্টিয়ে দিব। এবার আরো 1.5 মিনিটের জন্য ঢেকে দিব, অল্প আছে। এখন উঠিয়ে নিব। এই দেখুন আমাদের উপমাটা হয়ে গেছে। এখন প্লেটে উঠিয়ে নিব। এর আগে উপমাটা আমি বাটার দিয়ে বানিয়ে দেখিয়েছি, এখন তেল দিয়ে বানিয়ে দেখাবো। এর আগে তেল ব্রাশ করে নিব সামান্য, উপমায় বেশি তেল লাগে না, খুবই সামান্য তেল লাগে। এখন উপমার ব্যাটারটা দিয়ে দিব। আমি উপমাটা ছোট করে বানাবো, এটা বানাচ্ছি বাচ্চাদের জন্য। ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে চেপে চেপে ঘুরিয়ে দিতে হবে। এবার কিছু সবজি, মরিচ ছাড়া হালকা কিছু সবজি দিয়েছি, জার ব্ল্যাক অলিভ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে গ্যাসের চুলায় লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই হতে দিব। ঢাকনাটা উঠাবো। খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। উপমা খুব সহজে তৈরি করে নিয়ে যাবে এইভাবে করলে। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন উপমার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তার মানে উপমার ভিতর থেকে স্পঞ্জি হয়ে গেছে
এবার খুব সাবধানে উঠিয়ে নিতে হবে। এইভাবে করলে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, উপমা সবজিটাও কাঁচা থাকে না। আমি চিজ দিয়ে করেছি, এটা অপশনাল, চিজ দিলেও হয় না দিলেও হয়। এমনিতেই সবজি দিয়ে উপমা খেতে খুবই ভালো লাগে। আমার উপমা তৈরি হয়ে গেছে, এখন আমি উপমাটা সার্ভ করব। এখানে আমি দুই রকম উপমা বানিয়ে দেখিয়েছি, চিজ আর সবজি দিয়ে। আমি সস দিয়ে সার্ভ করার আগে একটু ছিঁড়ে দেখাবো টেক্সচারটা কেমন হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় এই উপমাটা। এই উপমাটা তৈরি হতে একেবারে সময় লাগে না, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই উপমার রেসিপি। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।